এটা হয়েছে গিয়ে মেইন গেট, যদিও মেইন গেটটা বন্ধ, আজকে আমরা মেইন গেটে দিয়ে ঢুকতে পারছি না। তো কিতা বন্ধুরা, কিতা খবর? আজকে আবার কিছু নতুন একটা ভিডিও নিয়া। তো আজকে যাইয়া এবারে খুব সুন্দর দুইটা মন্দির দেখা নিত। তো লগে আছেন দিদি আর বাকা, আগেও হয়ে গেছিলাম দিদি তারা বাড়িত, আর এখন আর কি দিদি তারা বাড়ির থেকে বাইরে গেছি। তারা বাড়ির থেকে বেশি দূরই নাই মন্দিরটা। তো যারা আমার চিনো না তারা লেগে হইয়া দিয়ে, আর আমি পূজা, আর তোমরা ধরে আসছি পূজা ব্লগার চ্যানেলের ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করি। তো আজকে আরও চড়াইবাড়ির ভিডিও বানানোর কারণ হয়েছে গিয়া, বহুত আগে আমি একটা শর্ট ভিডিওর মধ্যে কইছিলাম যে চড়াইবাড়ির ভিডিও বানাইতাম না বজিন্দ্রনগরের ভিডিও বানাইতাম। তো বজিন্দ্রনগর বাজারে তো ভিডিও বানাই লিছি, আর আজকে হয়েছে গিয়া চড়াইবাড়ির বানাইয়ার কারণ দুইটা কমেন্ট আইসলো আর কি। যাই হোক, আজকে চড়াইবাড়ির ভিডিও বানানি যেয়ে চড়াইবাড়ির। তো স্পেশাল দুইটা মন্দির লাগছে আমার কাছে, এছাড়া তো স্টেশন আছে, যদি স্টেশনে যাইতাম না। চড়াইবাড়ি রোড, আর সামনে দেখা দয়ানন্দ আশ্রমে যাওয়ার রাস্তা, যেখানে সাইনবোর্ড লাগালো আছে দয়ানন্দ আশ্রম, শ্রী শ্রী দয়ানন্দ ধাম আশ্রম। তো এখানেও সামনে সাইনবোর্ড লাগালো আছে দয়ানন্দ আশ্রম যাওয়ার রাস্তার সামনেও। তো এখন ঢুকে গেছি আশ্রমের রাস্তায়। তো এখন তো আইসি দয়ানন্দ আশ্রম, এখন আইসি না মানে রাস্তা তো আছে যাইমু গিয়া। তো দুইটা মন্দির, একটা হয়েছে গিয়া দয়ানন্দ আশ্রম আর একটা হয়েছে গিয়া বিশ্বেশ্বরী। তো দেখি বৃষ্টির হাব্বা একটুকু বাড়া না, কারণ একটু পরে পরে বৃষ্টি দেয়, যদি বৃষ্টি না আয় তাহলে যাইমু বিশ্বেশ্বরী। তারপরে তো দয়ানন্দ আশ্রমে যাই, তো দেখি তারপরে বৃষ্টি আয় কি না। তো আশ্রম আয় গেছি, আর এখান থেকেও আশ্রম শুরু হয়েছে আর কি। এখান থেকে আশ্রমের গেট খুব বড় এরিয়া নিয়েও আশ্রম, আমিও আইসি না, আমার ফার্স্ট টাইম আইসি, দেখি গিয়া কিরকম। হাত পা দাত, তারপরে যাই আর মন্দির গিয়া তোমরা দেখাই আর সব কিছু ঘুরিয়া। দয়ানন্দ আশ্রম যেখানে আইসি আর কি, আমিও প্রথম আইসি, আমার তোমরা দেখানি লাগে আইসি, তারপরে যাই আমি বিশ্বেশ্বরী, বাকিটা ঘুরে দেখাই আর। এটা হয়েছে গিয়ে মেইন গেট, যদিও মেইন গেটটা বন্ধ, আজকে আমরা মেইন গেটে দিয়ে ঢুকতে পারছি না। আমরা ঢুকছিলাম ও দেখে আছে একটা স্কুলের গেট, ও স্কুলের গেটে দেখে ঢুকছিলাম। এদিকে আলংলং বান্ধার কারণ জ্যৈষ্ঠ মাসের সাত তারিখ থেকেয়া এখানে উৎসব শুরু হয়, আর মেলা উলা হয় দুই বছর আগে হয়েছে না, আমিও কোনোদিন আইসি না, এখন জানছি আর কি। এই দিদি আমার কইসই তাহলে জানতে পারছি আমার সব কিছু বান্ধার। তো তোমরাও আইও, আবার নিমন্ত্রণ রইল, সাত দিন অব্দি হইব উৎসবটা। তো এখন বাইরে গেছি দয়ানন্দ আশ্রম তাকিয়া, আর এখন যাই বিশ্বেশ্বরী মন্দিরও, আগেও গেছি না কোনোদিন, সেই ফার্স্ট টাইম যাই আর দয়ানন্দ আশ্রম প্রথম আইসি, তো সেম বিশ্বেশ্বরী মন্দিরও প্রথম যাই আর। তো গিয়া দেখি কিরম সুন্দর, উপভোগ করাইতাম পারি তোমরারে আর কি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করিয়া দিও, আর যদি এই চ্যানেলের নতুন সদস্য ইয়া তাহো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিও, যাতে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি পাইলাম। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করিয়া রাখছ তারা লাগি মন থাকি ধন্যবাদ। তো দয়ানন্দ আশ্রম থাকে বিশ্বেশ্বরী মন্দির বেশি দূরই না, তার লাগেও আটি আটি যাই আর।
वेल डन, तालियां होनी चाहिए। বিশেষরী মন্দিরে তো আই গেছি, কিন্তু যাই না, গেটটা লক করা, পঞ্চায়েত না ঢুকতে পারবো কি না দেখি, সবকিছু লক করা দেখি। আর খবর খারাপ বন্ধুরা, যার কারণে মন্দিরে আইয়া তো ঢুকার পরে ঠাকুরটা দেখতে পারলাম না, কারণ সাইডটার থেকে খোলা হইব কেন, আর সাইডটার আগে তো আমি বাড়ি যেতাম গিয়া, একটা অবধি খোলা থাকে আর একটার থেকে সাইডটা অবধি বন্ধ থাকে, সাইডটার পরে খুলে। আর তো আজকের লাগে বন্ধুরা ভিডিওটা অতটুকু, দেখা হইব নতুন কোনো ভিডিওর মধ্যে, নতুন কোনো জায়গা আর নতুন কোনো কিছু নিয়ে আসা। চলো টাটা, বাই বাই।